এটা আরেকটা প্যান্ডেল, তোমরা দেখো যেটা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবটা দেখে এসে বেরোলেই এই প্যান্ডেলটা পড়বে। বেড়ার দিয়ে প্যান্ডেলটা হয়েছে, বেড়ার উপরে মাটির প্রলেপ দিয়েছে, আর সামনে এখানে ছোট 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 মূর্তি দেখা যাচ্ছে। গেটটা ওই ফলের ঝুড়ি দিয়ে এখানে কিন্তু গেটটা হচ্ছে। এখনো পুরো দামে কাজ হচ্ছে, কাজটা এখনো যা মনে হচ্ছে একটু মানে 50% মতন হয়েছে, আরও 50% মতন বাকি আছে। তো এগুলো ছোটো 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 ঘরের মতন লাগছে দেখতে, এগুলো বেড়া দিয়ে প্রাইমারিলি করেছে, তার উপরে কিন্তু এই কাদামাটির প্রলেপ মানে জলগুলোই প্রলেপ করে দেওয়ার সেটা করা হয়েছে, সেটাই কিন্তু থ্রু আউট এখানে দেখা যাচ্ছে। আর ভেতরে অবশ্যই ঠাকুরটা রয়েছে, একবার দেখি। ওরা চেষ্টা করছে, ওই মহিলা কালকে ওই ছবিটা প্রায় 4-5 ঘন্টা ধরে করে, তারপরে ভেতরটা কিন্তু বেশ অন্যরকম, মানে আমি ভাবতে পারিনি এরকম কিছু হবে। এখানে পুরোপুরি পেপারের কাজ দেখা যাচ্ছে, ভেতরটাতে বইয়ের কাজ দেখা যাচ্ছে, যেখানে সেন্টারে একটা গাছ রয়েছে এবং এই গাছটার মধ্যেই কিন্তু এই পেপারগুলো দিয়ে কিন্তু মানে বইয়ের পেজ, পেপার, এনভেলপ এই সব কিছু দিয়ে কভার করে দিচ্ছে। তো এটা এখানে মোটামুটি প্যান্ডেলের ভেতরটা, আর মাঝখানে মানে বিশাল বড় গাছ আছে, আর ঠাকুরটা মাঝখানে। চলো দেখি ঠাকুরটার কাছে যাই। এই যে সাইডে পেছনে কাপড় পেছনে না চাল চিপতে উঠে যাবে, সাইড দু সাইডে তো দিতেই যাবে। তো ঠাকুরের এখন অনেকটাই কাজ বাকি রয়েছে, কাজ চলছে। তো এটাই ছিল, তো এটাই ছিল কিন্তু এই নতুন পাড়া ক্লাব, যেটা কিন্তু ওই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবটা থেকে বেরোলেই জাস্ট 100 মিটার হাঁটলেই কিন্তু এই প্যান্ডেলটা তোমরা পেয়ে যাবে, যেটা নতুন পাড়া ক্লাব। এখনও কাজ এখানে বাকি আছে, তবে ফুল ফ্লেজড কাজ হচ্ছে, অনেককে আমি দেখছি কাজ হচ্ছে একসাথে। তো অবশ্যই এসো, পঞ্চমীতে প্রাইমারিলি এখানে সব প্যান্ডেলগুলো মোটামুটি ওপেনিং হয়ে যাচ্ছে, তো তখন আসলে দেখতে পাবে। তো এটা ছিল নতুন পাড়া, চলো এবার চলো নতুন একটা প্যান্ডেলে যাই।